ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। দর্শক, আমি তানজিকা আমিন, বাংলা ভিশনের পর্দায় এসে হাজির হয়েছি আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক আয়োজন আমাদের রান্নাঘর নিয়ে। দর্শক, আমাদের রান্নাঘরে আমি তো আপনাদের সাথে থাকি, সেই সাথে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট এবং সেই সাথে থাকেন একজন রন্ধনশিল্পী, যারা দুজন আপনাদের সাথে মজাদার দুটো রেসিপি শেয়ার করেন। দর্শক, চলুন আমরা এক নজর দেখে আসি আমাদের আজকের সেলিব্রিটি গেস্ট এবং আমাদের আজকের রন্ধনশিল্পী কোন দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করছেন। সরিষা তেলে প্রন তেহেরি, ক্রিমি ভেজিটেবল সালাদ। দর্শক, আমরা এখন চলে যাব আমাদের রান্নাঘরের প্রথম আয়োজনে। প্রথম আয়োজন মানে প্রথম রান্না। যিনি আজকে আমাদের প্রথম রান্না করে দেখাবেন তিনি আমাদের রন্ধনশিল্পী ফারজানা বাতেন। চলুন দেখি আজকে উনি কোন রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করবেন। হ্যালো ফারজানা আপা, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে কোন রেসিপিটি আপনি শেয়ার করছেন দর্শকের সাথে? সরিষার তেলে প্রন তেহারি। দর্শক, চলুন দেখে আসি সরিষার তেলে প্রন তেহারি তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। চিংড়ি, সরিষার তেল, টক দই, পিপার, জিরা, পেঁয়াজ কুচি, গরম মশলা, পানি, চাল, সিদ্ধ আলু, কাঁচামরিচ, চিনি, ডিম, লবণ, আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী পাউডার, মরিচের গুঁড়া। দর্শক, আমাদের ইনগ্রিডিয়েন্টস দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাবো সরাসরি আমাদের রান্নায়। তেহারিটা মনে হয় সরিষার তেলে একটু বেশি মজা হয় না? মজা হয় সরিষার তেলেই, মজাটা বেশি হয়। হ্যাঁ, চলো আমরা স্টার্ট করি। প্রনটা মিক্স করতে হবে আমার। আচ্ছা, প্রনটা মিক্স করতে হবে। আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দুটো একসাথে করে রেখেছি, একসাথে করে আমি 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ওকে, এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। আচ্ছা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া, গুঁড়া করা, আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আচ্ছা, আমি এখন এটা মিক্স করে নিচ্ছি। ফারজানা আপা, রান্না বান্না কি আপনি শেখান বা কি কোথা থেকে শিখেছেন নিজে, যদি একটু বলেন আমাদের? শিখেছি তো বিভিন্ন জায়গা থেকে, মানে কোর্স করা আছে না? করা আছে, জি জি। এখন যেমন লেভেল 1 লেভেল 2 গুলো করা আছে। আমি ফুড ক্যাডেট থেকে শিখেছি। আচ্ছা, আর তারপর আমি আইসিআই থেকেও, মানে শেফ ড্যানিয়েলের কাছেও শিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এটা মিক্সড হয়ে গেছে। এখন আমি পোলার পানিটা দিয়ে দিই। পানিটা কতটুকু? 1 লিটার পরিমাণ। জি, এটা তো হিট হয়ে গেছে, আপনি কি এটা শিফট করতে চান এটা এখানে? ওকে, এখানে আমি পোলার চালের পানিটা আগে দিয়ে দিচ্ছি, গরম হতে থাকে। তো ওই পানির মধ্যে আমি একটু তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটু আদা রসুন, 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। সল্ট টু টেস্ট, আমি একটু তেল দিয়ে দিচ্ছি পানি, সরিষার তেল দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো চলে আসে। আর এখানেও আমি তেল দিয়ে দিচ্ছি, মানে পুরোটাই বেসিক্যালি আমরা সরিষার তেলেই করি। হুম, সরিষার তেলেই করা। এখন আমি একটু জিরা ফোড়ন দিব, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রান্নার আয়োজন দেখে মনে হচ্ছে খুবই মজাদার একটা রান্না হতে যাচ্ছে। এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, পেঁয়াজটা ব্রাউন হতে যে সময়টুকু লাগে আর। হ্যাঁ, এটা না হলে আবার জিনিসটা সুন্দর হবে না। আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে মোটামুটি। হুম, মানে চিংড়িটা দিয়ে দিই, এখানে একটু পানি লাগবে, পানি না, ওই পানিটা দিয়ে দিলাম অল্প। মশলাটা দিয়ে দিলাম, হুম,
খুবই অল্প সময় লাগবে এই চিংড়ি মাছটা একটু ঢেকে দিব পাঁচ মিনিট হবে পানিটা ফুটে গেছে এখন আমি একটু চালটা দিয়ে দিচ্ছি এখানে কতটুকু চাল দিয়েছিলেন আপনি হাফ কেজি চাল হাফ কেজি চাল আর হাফ কেজি প্রন এখন চালটা হবে আমি সাথে একটু সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আচ্ছা সিদ্ধ করে রেখেছিলাম না হ্যাঁ আগে থেকে ছোট আলু সিদ্ধ করে রেখেছি আমরা 5 মিনিট ওয়েট করলাম প্রনের জন্য দেখি এখন প্রনের কি অবস্থা একটা বার নাড়া দিতে হবে এখন আর ঢাকা লাগবে না এমনি হয়ে যাবে একটু পানি বের হয়েছে আবার একটু পানি অ্যাড ছিল বেশ টক দই ছিল এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিব চিনি দিলে একটু সব স্বাদটা চেঞ্জ বেড়ে যায় টেস্ট বেড়ে যায় টেস্ট বেড়ে যায় টক দই দেয়া আছে তো হ্যাঁ সেজন্য প্রন্টা হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন জাস্ট রাইসটা হয়ে গেছে এখন বন্ধ করে দিই চলে আচ্ছা তেল উপরে চলে আসছে আমি এখন পোলার পাতিলটা এখানে নিয়ে আসি রান্নার সুবিধার্থে পোলারটা পানি কমে আসছে সমান সমান এখন আমি প্রনটা দিয়ে দিব এখানে তারপরে আরো কিছুক্ষণ থাকবে হ্যাঁ তারপর দমে রাখবো সুন্দর একটা স্মেল এসেছে বাহ এখন আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি চিনি টেস্টের জন্য একটু গোলমরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ হচ্ছে মাঝখানে ফালি করে দিয়েছেন এটা ফ্লেভারটা আসলে একটা কাঁচা মরিচের একটা ফ্লেভার ওটাই ভালো লাগে এখন এক চামচ সরিষার তেল দিয়ে ঢেকে দিবেন ঢেকে দিবেন ফ্লেভারটা এখন দমে দিয়ে দিচ্ছি চুলা আঁচ কমিয়ে 10 থেকে 15 মিনিট হয়ে যাবে হয়ে গেছে না খুব ভালো একটা স্মেল এসেছে সব কিছু মিলিয়ে চিংড়ি তেহারি আলুগুলি আগে থেকে সিদ্ধ করে রাখলে তেহারির আলুটা আগে সিদ্ধ করে রাখতে হয় আচ্ছা আচ্ছা এখন আমরা একটা সার্ভ করব খুব সুন্দরভাবে আয়োজন করব আমরা একটা গার্নিশিংটা যে যার মতো করে করতে পারে জাস্ট একটু ডিম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি তেহারির সাথে কাঁচা মরিচটা খুব যায় কাঁচা মরিচ লেবু এগুলো তো বেসিক আর কি আপু তৈরি হয়ে গেল আমার সরষের তেলে প্রন তেহারি থ্যাংক ইউ ফারজানা আপা দর্শক ফারজানা আপা আজকে আমাদেরকে করে দেখিয়েছে প্রন তেহারি চলুন দেখি উনি কিভাবে করলেন প্রস্তুত প্রণালী প্রথমে একটি মিক্সিং বোলে চিংড়ি হাফ কেজি নিয়ে তাতে আদা রসুন বাটা পরিমাণ মতো টক দই 3 টেবিল চামচ লবণ স্বাদ মতো জয়ফল জয়ত্রী পাউডার পরিমাণ মতো পিপার অল্প পরিমাণে ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে 30 মিনিট ম্যারিনেট করে রাখুন এবারে একটি ফ্রাই প্যানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে তাতে জিরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি 1 কাপ ও ম্যারিনেট করা চিংড়ি দিয়ে কিছুক্ষণ রান্না করুন এবারে আরেকটি প্যানে 1 লিটার পানি দিয়ে তাতে গরম মশলা পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ স্বাদ মতো ও সরিষার তেল দিয়ে পানি ফুটিয়ে নিয়ে তাতে চাল 1/2 কেজি সেদ্ধ আলু 1 কাপ চিংড়ি অল্প পরিমাণে চিনি পিপার ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করুন
এবারে একটি সার্ভিং ডিশে প্রন তেহেরি ও ডিম দিয়ে পরিবেশন করুন মজাদার সরিষা তেলে প্রন তেহেরি। ফারজানাপা, থ্যাংক ইউ সো মাচ, আজকে আপনি আমাদের রান্নাঘরে এসেছেন এবং এত মজাদার সুস্বাদু একটা রেসিপি দর্শকের সাথে শেয়ার করেছেন। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে ডেকেছেন, আর আমি আমার ঝটপট একটা রেসিপি আপনাদেরকে দেখালাম, আর এটা খুবই মজার একটা রেসিপি। দর্শক, সময় হয়েছে খুব ছোট্ট একটি বিরতি নেবার আমাদের রান্নাঘর থেকে। বিরতির পর যখন দর্শক আমি ফিরব, তখন আমার সাথে থাকবেন একজন সেলিব্রিটি গেস্ট। অপেক্ষায় থাকুন দেখার জন্য কোন সেই সেলিব্রিটি গেস্ট। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান আমাদের রান্নাঘরে। দর্শক, আমি যখন বিরতিতে গিয়েছিলাম, তার আগে আপনাদেরকে বলে গিয়েছিলাম বিরতি থেকে ফেরার পর আমার সঙ্গে থাকবেন একজন সেলিব্রিটি গেস্ট। আর হ্যাঁ দর্শক, উনি এখন আমার সাথেই আছেন, আর যিনি আছেন তিনি আপনাদের সবার ভীষণ পছন্দের অভিনেত্রী নওশাবা। চলুন দেখি নওশাবা আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করবেন। হ্যালো নওশাবা, কেমন আছো তুমি? খুব ভালো আছি। দর্শকের তো তুমি অবশ্যই ভীষণ পছন্দের অভিনেত্রী, সাথে আমার পার্সোনালি তুমি ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। তুমি আমার ভীষণ। আচ্ছা, আজকে আমরা কোন রেসিপিটি দর্শককে দেখাচ্ছি সেটা বলো। খুবই সহজ একটা রেসিপি, এটার নাম হচ্ছে ক্রিমি ভেজিটেবল সা। সো ঝটপট হয়ে যাবে হোপফুলি। দর্শককে দেখিয়ে আসি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। দর্শক, নওশাবা যে রেসিপিটি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন, চলুন দেখি আসি সেখানে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। টক দই, ক্রিম, লবণ, পিপার, বিভিন্ন ধরনের ভেজিটেবল, ধনে পাতা। দর্শক, আমরা ইনগ্রেডিয়েন্টস দেখে ফেলেছি, এখন চলে যাব সরাসরি নওশাবার কাছে। চল আমরা স্টার্ট করি। প্রথমে আমরা এখানে পরিমাণ মতো টক দই নিয়ে নেব, যেহেতু ক্রিমি ভেজিটেবল সালাদ একটু একটা বেটার বানাবো। একটু দিলাম। রান্নাবান্না কি করা হয়? হ্যাঁ হ্যাঁ, যেহেতু সন্তান আছে করতেই হয়। ওর পছন্দের খাবার কি? এই যেটা বানাচ্ছি সেটা তার খুবই পছন্দের, তাছাড়া তার চিকেন খুব পছন্দের। বাচ্চারা মানেই তো চিকেন আর কি, তাদের তো সবকিছু মূলে চিকেন। এবং ডিম কত ভাবে খাওয়া যায়। ও, ডিম কত ভাবে, কত ভালো তো, অনেক বাচ্চারা ডিম খেতে চায় না কিন্তু। হ্যাঁ না, উনি খুবই লক্ষ্মী। আচ্ছা, তো আমরা এর সাথে একটু লবণ মিক্স করব পরিমাণ মতো, যে যেরকম খায় সো সেভাবেই দিই। আমি নিজেও খুব বেশি কাঁচামরিচ খাই না, তবু কারণ ওই যে বললাম মেয়ে যতটুকু খায় ততটুকুই আমার ততটুকুই খেতে হয়, কারণ তার টেস্টের উপর ডিপেন্ড করে নিজে টেস্ট করে ফেলতে হয়। এক্স্যাক্টলি। একটু গোলমরিচ দিলাম, মাঝে মধ্যে তো মনে হয় যে ওর ছোটবেলায় যে খিচুড়িগুলো ছিল ওগুলো খেয়ে আমি মোটা হয়েছি। আচ্ছা, মানে যে লেফট ওভার থাকতো খাওয়ার পর একটু বেঁচে গেল, নিজে মুখের ভেতরে দিয়ে দিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমরা একটু ব্যাটারটা বানিয়ে নিই। তোমার প্রিয় খাবার কি, পছন্দ কি খেতে পছন্দ করো? ফল, মাছ। আচ্ছা, বোঝা যায়, এটা বোঝা যায় যে ফল মাছ এগুলি পছন্দ। কনশিয়াস যে তুমি, এটা তো বোঝা যায়। না কনশিয়াস না, আমি অ্যাকচুয়ালি আমার বাবার মতো আর কি। আমার বাবা একদম মানে প্রতিদিন হচ্ছে মাছ খেতে হবে, প্রতিদিন দেশি ফল খেতে হবে, ওই যে অভ্যাসটা হয়েছে ওটাই এখন পছন্দ হয়ে গেছে। কাজের কি খবর? কাজ তো চলছে, এই টুকটুক করে সিনেমা করা হচ্ছে, ওয়েব সিরিজ করা হচ্ছে। এখন তো ওয়েব আসার কারণে আমাদের আসলে কাজ করার পরিমাণটা বেড়েছে, কাজের কোয়ান্টিটি কোয়ালিটি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক বছর পরে একটা চেঞ্জ এসেছে একদম। সো হোপফুলি আলহামদুলিল্লাহ। এবং যেটা হয় যে সেখানে অভিনয়ের সুযোগ রয়েছে। গাজরটা কিন্তু আমরা একটু সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, আগে থেকে একটু সিদ্ধ করা না? হ্যাঁ। এই গাজর অবশ্য অনেকে মানে সিদ্ধ ছাড়াই খেতে পারে। হ্যাঁ এমনি খেতে পারে, গাজরটা আসলে খুবই উপকারী একটা খাবার আমাদের। বাট আমি খেতে পারি না, কারণ থাকে না অনেকজনের ডাইজেশনে একটু সমস্যা হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার মনে হয় সিদ্ধ করে নিলে কোনো সমস্যা নেই। গাজর দিলাম, শসা দিলাম, এখন টমেটো দেবো। মানে ঘরের কাছে যেসব সবজি সবসময় পাই আমরা, গাজর, শসা, টমেটো। হ্যাঁ, এবং আমি মাঝে মধ্যে এটার সাথে মটরশুঁটি সিদ্ধ করেও দিই। আচ্ছা হ্যাঁ, এখন একটু ধনে পাতা দিয়ে দিই, আমার খুবই প্রিয় জিনিস এটা। ধনে পাতা প্রিয় খুব, সাথে যদি পারো একটু পুদিনা পাতাও দেওয়া যেতে পারে। আচ্ছা, যত রকম হার্বাল যা যা আছে। ওকে, যদিও আমার মেয়েকে এটা খাওয়ানোটা খুব ডিফিকাল্ট, তার জন্য এটার সাথে একটু ক্যাশিউ নাট দিতে হয় আর একটু মজাদার মুখরোচক করার জন্য। একটু ক্যাশিউ নাট খেতে খেতে যদি একটু সবজি খায়। সবজি খায় তো। এখন আমরা, বয়স কত হয়েছে ওর? 9 বছর। কত বড় হয়ে গেল। হ্যাঁ, দেখতে 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 মোটামুটি আমাকে হয়ে গেল না আমাদের এক্স্যাক্টলি, তুমি হয়ে গেল। এই এখন আমরা একটু সার্ভ করে দিই একটা, দেখে ইয়ামি লাগছে। আর সবচেয়ে মজা লাগে যখন খুব শর্টপট কিছু তৈরি হয়ে যায় তখন। আর যারা ওয়ার্কিং ওম্যান, ধরো তুমি বা যারা আছেন তোমার মতো যারা, তারা তো বেসিক্যালি টাইমটা পায় না। সো হাতের কাছে যখন টাইম পায় একটা পুষ্টি খাবার কিছু তৈরি করার জন্য অল্প সময়ে যেন হয়ে যায়।
তোমার তো কাজ শুরু হওয়া সবই আমি জানি, দর্শকরাও জানে, বাট তারপর তুমি যদি আবার একটু শেয়ার করো তোমার কাজ যে তুমি শুরু করেছিলে, কার ইন্সপিরেশন বা সবকিছু মিলিয়ে। প্রথম ইন্সপিরেশন নিজেই, নিজেরই শখ হয়েছিল না একটু? শখ না রে, আমি তো আসলে সিসিমপুরে ছিলাম। হ্যাঁ, সিসিমপুরে ছিলে। ইকরি করতাম, তো আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, সো আই ওয়াজ প্যারালাইজড ফর টু ইয়ার্স। ওখানে অপারেশন হলো, তো আসার পরে আমাকে বলা হলো যে আমি আর ইকরি করতে পারবো না। আচ্ছা, কারণ শর্টপুট একটা অ্যাক্টিং এর জায়গা দিয়ে থাকে। হ্যাঁ, তাছাড়া মানে পাপেট যতখানি সহজ মনে হয় আসলে অতখানি সহজ না, আর ওখানে আসলে খুবই মানে ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি দরকার হয়। তো আমি যখন এটা ভাবলাম তখন আমি একেবারেই ডিপ্রেশনে ছিলাম, কাইন্ড অফ। তো তখনই কেন আমি জানি না, আল্লাহরই বোধহয় রহমত যে হঠাৎ করেই আমার কাছে একজন নিউ ইয়র্ক থেকে একজন বাংলাদেশের ডিরেক্টর নক করলো যে আমি একটা, আপনার মনে হয় যে আপনি স্ক্রিনে ভালো করবেন, আমি আপনার একটা নাটক দেখেছিলাম, তো আপনি কি আমার সিনেমার জন্য অডিশন দেবেন কিনা। সো আমি সিনেমার অডিশন ফার্স্ট দিলাম, সেটাতে সিলেক্টেড হলাম, তারপরে একটা অ্যাড করলাম, তারপর থিয়েটার করলাম, তারপর স্টার্ট হয়ে গেল, তারপর টিভিতে আসলাম, তারপর সিনেমা করলাম, সবকিছু উল্টো পাল্টা চলছে আর কি তারপর থেকে, এবং খুব সুন্দর গতিতে চলছে। আমরা আশা করি তোমার এই গতি সবসময় অব্যাহত থাকুক এবং তুমি এভাবে যেন চলতে থাকো। থ্যাংক ইউ, ইউস ওয়েলকাম। থ্যাংক ইউ। দর্শক একবার দেখে আসি কীভাবে এটা তৈরি করা হলো। দর্শক, নওশাবাজি সালাদটা তৈরি করেছে আজকে, খুবই চটপট এবং মজাদার হয়েছে দেখেই মনে হচ্ছে। চলুন দেখে আসি কীভাবে তৈরি করলো প্রস্তুত প্রণালী। প্রথমে একটি মিক্সিং বোলে টক দই পরিমাণ মতো, ক্রিম 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো, পিপার অল্প পরিমাণে, সিদ্ধ করা বিভিন্ন ধরনের ভেজিটেবল ও ধনে পাতা দিয়ে মিক্স করে সার্ভিং ডিশে পরিবেশন করুন মজাদার ক্রিমি ভেজিটেবল সালাদ। থ্যাংক ইউ সো মাচ যে অসুস্থ তুমি তারপরে যে আজকে আমাদের রান্নাঘরে আমাদের ডাকে সাড়া দিয়েছো, আমি মানে গ্ল্যাড তোমাকে পেয়েছি আজকে। সো থ্যাংক ইউ সো মাচ, এত আদর করে ডাকলে তো আসতেই হয়। আর ধন্যবাদ তোমাকে এবং বাংলা ভিশনকে, এত সুন্দর একটা ঝটপট ভাবে আসলাম তোমাদের সাথে, রান্না হলো, দর্শকের সাথে দেখা হলো, সবকিছুই হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে দর্শক, সময় হয়েছে খুব ছোট্ট একটি বিরতি নেবার আমাদের রান্নাঘর থেকে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, ফিরছি এখনই। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক আয়োজন আমাদের রান্নাঘরে। দর্শক, আমাদের রান্নাঘরে যে দুটো রেসিপি আমরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সে দুটো রেসিপি পুষ্টি এবং মানের দিক থেকে কতটুকু উন্নত তা জানাবেন আমাদের রন্ধনশিল্পী। চলুন এক নজর দেখে আসি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দুটো রান্না দেখিয়েছি, তার মধ্যে প্রথমটি হচ্ছে সরিষার তেলে প্রন তেহারি। চিংড়ি মাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চিংড়ি মাছ আয়রনের ঘাটতি পূরণ করে, আর যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে তারা বেশি করে চিংড়ি মাছটা খেলে তাদের জন্য ভালো হয়। আর চিংড়ি মাছে ম্যাগনেসিয়াম আছে, তো এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের জন্য খুব উপকারী একটা জিনিস। তো যাদের ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, তারা চিংড়ি মাছটা খেলে তাদের জন্য ভালো হবে, আর ওয়েট লসের জন্য চিংড়ি মাছটা উপকারী। আর সরিষার তেল তো হার্টের জন্য অনেক ভালো। আজকে দ্বিতীয় যে রেসিপিটি দেখিয়েছি সেটা হচ্ছে ক্রিমি মিক্সড সালাদ। এই সালাদে হচ্ছে শসা আছে, টমেটো আছে, লেটুস আছে, আর কাঁচামরিচ। তো শসা হচ্ছে শরীরে পানির ঘাটতি পূরণ করে, শসা ওয়েট লস করে, টমেটোতে ভিটামিন সি আছে, কাঁচামরিচে ভিটামিন সি আছে। টক দই হচ্ছে শরীরে মেদ কমাতে সাহায্য করে, আর টক দই পেট ঠান্ডা রাখে, গরমের দিনে টক দইটা খুবই উপকারী। আজকে যে দুটো রেসিপি দর্শক আপনারা দেখলেন, এই দুটো রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক আয়োজন আমাদের রান্নাঘর থেকে। আগামী সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় ঠিক একই সময়ে এসে হাজির হব আমি তানজিকা আমিন, এবং সেই সাথে থাকবেন একজন সেলিব্রিটি গেস্ট এবং একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন। জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।